নমস্কার সবাইকে, অরিন্দম ভদ্র বর্মন তবলা গুরুকুল চ্যানেলে স্বাগত। সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, খুব ভালো করে তবলা বাজাচ্ছেন। আবার বেশ কিছুদিন পর আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে হাজির হলাম। তার কারণ মাঝখানে আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না, তো সেই কারণেই আমি আপনাদের জন্য ভিডিও আনতে পারিনি। সেই জন্য আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে আমাদের পরিবারের বেশ কিছু বন্ধুবান্ধব আছেন যারা আমাকে বিভিন্নভাবে অনুরোধ করেছেন যাতে তাদের পছন্দের কিছু ভিডিও আমি তৈরি করি। তাদের কথা ভেবেই আমি আজকে একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে। আপনারা যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক, শ্রোতা, আমার পরিবারের সদস্য, তারা তো জানেন আমি লখনৌ ঘরানার ছাত্র। সেই কারণে লখনৌ ঘরানার বেশি বন্দিশ বা কম্পোজিশন বিভিন্ন তালের নিয়ে আমি হাজির হই আপনাদের জন্য। এবং সেই কারণেই আমার পরিবারের এক বন্ধু অনুরোধ করেছিলেন যে লখনৌ ঘরানার নাচের সঙ্গে বাজানোর বেশ কিছু বন্দিশ উনি শুনেছেন বিভিন্ন জায়গায়, এবং উনি জানেন যে আমাদের লখনৌ ঘরানার বেশ কিছু নাচের বোল আছে ভালো ভালো। লখনৌ ঘরানা এমন একটি ঘরানা তবলার, যেই ঘরানা শুধু তবলা সোলোর মধ্যেই সীমাবদ্ধ নেই। লখনৌ ঘরানার তবলা কিন্তু ক্লাসিক্যাল বা শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গে যেমন বাজে, নাচের সঙ্গে বাজে, যন্ত্রের সঙ্গে বাজে, খেয়াল যেরকম আমরা জানি খেয়ালের সঙ্গে বাজে, যেটা শাস্ত্রীয় সঙ্গীত আমি বললাম। এছাড়াও কিন্তু গজল এই ধরনের গানের সঙ্গেও কিন্তু লখনৌ ঘরানার তবলা খুব ভালো বাজে। লখনৌ ঘরানার বিভিন্ন লগ্গি আছে অসাধারণ, সেই ধরনের বন্দিশ সেইগুলোও কিন্তু বাজে। তো সেই আমার পরিবারের এক বন্ধু অনুরোধ করেছেন যে লখনৌ ঘরানার নাচের সঙ্গে বাজানোর কিছু বন্দিশ যদি আমি ওনাদের জন্য নিয়ে হাজির হই। তো ওনার কথা ভেবেই আজকে আমি লখনৌ ঘরানার আমাদের পণ্ডিত শম্ভু মহারাজজির কয়েকটি টুকরা নিয়ে হাজির হয়েছি, যেই টুকরাগুলো আপনারা কিন্তু ইজিলি নাচের সঙ্গে বাজাতে পারবেন। তো প্রথম যেই টুকরাটা আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি সেটা তিন তালের। সেই তিন তালের টুকরাটা প্রথমে আমি একটু হাতে গুনে আপনাদের দেখাবো, তারপর এটা আপনাদের বাজিয়ে দেখাবো কীভাবে এটা আপনারা বাজাবেন। দেখুন, আমি মধ্যলয়ের তিন তাল ঠেকাটা নিচ্ছি। দা ধিন ধিন ধা, দা ধিন ধিন ধা, না তিন তিন তা, তেটে দিন দিন দা, কেটে থাকে দুন তুন না তেটে তা, দা দিন তা কেটে দা দিন তা, কা তেটে দা দিন তা, কা তেটে দা তি দা, কেটে দে দা দিন তা, কা তেটে দা দিন তে দা, কা তেটে দা দিন তে দা, কা তেটে দা দিন তে দা। তো এটা খুব সুন্দর নাচের সঙ্গে বাজানোর একটি টুকরা, সেটা আপনাদের একটু বাজিয়ে দেখাই। বন্দিশটা একটু স্পিডে বাজানো হয় নাচের সঙ্গে, দা দিন দিন দা, দা দিন দিন দা, না দিন দিন দা, দা দিন দিন দা, দেখ দুন দুন দা, দা এই এই স্পিডটা মোটামুটি যায়। তো বুঝতে পারলেন এই টুকরাটার মধ্যে অসম্ভব একটা জান আছে। এই টুকরাটা আরেকবার আপনাদের একটু গুনে দেখাই। দা দিন দিন দা, দা দিন দিন দা, না তিন তিন তা, তেটে দিন দিন দা, ক্রেতে দুন দুন না তেটে তা, দা দিন দা কর, দা দিন দা, কা তেটে দা দিন দা, কা তেটে দা দি দা, ক্রেদে দা দিন দা, কা তেটে দা দিন তে দা, কা তেটে দা দিন তে দা, কা তেটে দা দিন তে দা, দিন দিন দা, দা দিন দিন দা, তিন তিন তা, তেটে দিন দিন দা, দা। তো এইবার
এটা তো আপনাদের বললাম, এটা পণ্ডিত সমু মহারাজজির তৈরি। এবার এই টুকরাটা কী করে আপনারা বাজাবেন, কেটে থাকে থুন থুন, ভালো করে দেখুন আমার হাত চা। এর আগেও আমি আমার অনেক টিউটোরিয়ালে দেখিয়েছি দিন, এটা পাখোয়াজের বোল দিন, আঙুলের চারটে আঙুলের নিচের পোর্শনটা দিয়ে গাবে মারবেন, কাতে টে ধা দিন তা কাত, তে টে ধা তি ধা, তে টে ধা তি তি, সবসময় মধ্যমা দিয়ে বাজাবেন। তি বাজানোর সময় দেখুন এই দুটো আঙুল একটু ফোল্ড হবে, সামনে হাতটা এগিয়ে আসবে, তাহলে মাঝখানটায় পড়বে। ক্রেধেত ধা দিন তা, ক্রেধেত, ভালো করে দেখুন, ক্রে যদি ঠিক মতো না হয় তাহলে কিন্তু বোলটা ভালো আসবে না। ক্রে বাজানোর নিয়ম হচ্ছে প্রথমে ক, তারপর চার আঙুল দিয়ে তা, একটু একটু পড়বে, একটু পরে গায়ে গায়ে, তাটা পরে পড়বে, একটু গায়ে গায়ে পড়বে, দেখুন। আর একসঙ্গে যদি পড়ে ওই আওয়াজটা কিন্তু এলো না, তাহলে ওটাকে খেয়াল করতে হবে, ফ্র্যাকশন অফ সেকেন্ড গ্যাপটা কিন্তু দেবেন, প্রথমে ক তারপরে চার আঙুলে তা, দেখুন ত্রিক একটা সাউন্ড আসছে, তাহলে ক্রে ধেত, টে আর ঘে একসঙ্গে, ধা দিন তা, ভালো করে দেখুন, ক্রে ধেত ধা দিন তা, তেহাইটা আছে কাতে টে ধা দিন তে ধা, কাতে টে ধা দিন তে ধা, কাতে টে ধা ধাগুলো সুরে বাজাবেন, তেহাইয়ে ধাগুলো, ধাটা দেখুন ভালো করে, কাতে টে ধা দিন তে ধা, কাতে টে ধা দিন তে ধা, কাতে টে ধা দিন তে ধা। তো বোলটা আপনাদের তো বাজিয়ে দেখালাম, আবার দেখাচ্ছি, কিন্তু তার আগে বলি বোলটা যেরকম যেরকম আমি আছে ঠিক সেরকম আমি মাত্রা দিয়ে দিয়ে কিন্তু এখানে লিখে দিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যেরকমভাবে আছে ঠিক সেরকমভাবে কিন্তু আপনারা মাত্রা দিয়ে দিয়ে বোলটা পড়বেন। দেখুন আমি কম স্পিড করে একবার বলছি, কেটে তাকে তুন তুন না তে টে তা, ধা দিন তা কেটে ধা দিন তা, আধা দিন তা কেটে ধা দিন তা, ভালো করে দেখুন এটা কিন্তু মাত্রাটা কোথায় পড়ছে, কেটে তাকে থুন তুন না তে টে ধা, ধা দিন তা কেটে ধা দিন তা, আধা দিন তা আয়ে পড়ছে, মানে গ্যাপ প্রথমে একদম বোলটার ধাতে কিন্তু পড়ছে না, আধা দিন তা কেটে ধা দিন তা, আধা দিন তা কেটে ধা দিন তা, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু ভালো করে দেখবেন। কেটে থাকে থুন থুন না তে টে ধা, ধা দিন তা কেটে ধা দিন তা, কাতে টে ধা দিন তা কাত, তে টে ধা তি ধা, ক্রেধে ধা দিন তা, ক্রেধে এত, ক্রেধে এত, ক্রেধে এত, ভালো করে দেখুন, ক্রেধে ক্রেধে এত তা দিন তা, ভালো করে দেখুন, কেটে তাকে তুন তুন না তে টে তা, দা দিন তা কেটে ধা দিন তা, কাতে টে দা দিন তা কাত, তে টে ধা তি ধা, ক্রেধে ধা দিন তা, কাতে টে দা আ দিন তে ধা, কাতে টে দা আ দিন তে ধা, কাতে টে দা আ দিন তে ধা, ওই আটা কিন্তু আছে, ভালো করে দেখুন, আবার বলছি, কাতে টে ধা আ দিন তে ধা, কাতে টে ধা আ দিন তে ধা, কাতে টে ধা আ দিন তে ধা, আমি তেহাইটা বলছি বারবার, ভালো করে দেখুন, কাতে টে ধা আ দিন তে ধা, কাতে টে ধা আ দিন তে ধা, কাতে টে ধা আ দিন তে ধা। আমি বারবার কেন একটা কথাই বলি, তেহাইয়ে বা যে কোনো বোলটা আমি যখন আপনাদের
জন্য নিয়ে হাজির হই টিউটোরিয়ালে। আমি বারবার বলি, মাত্রা দিয়ে দিয়ে আমি যেরকম দেখাচ্ছি ঠিক সেরকমভাবে আপনাদের পড়তে বলি বোলটা। বোলটা পড়তে যদি আপনারা পারেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গাটায় কতটুকু গ্যাপ আছে, ওটাই কিন্তু মেইন। বাজানো তো আসবেই, আপনারা যদি প্র্যাকটিস করেন বোল বাজাতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না, কিন্তু ওই গ্যাপটা কতটা আছে, কোন জায়গায় পজ আছে, কোন মাত্রা থেকে বোলটা উঠছে, এই জিনিসগুলো জানা কিন্তু ভীষণ দরকার। তাই বারবার আপনাদের জন্য আমি প্রত্যেকটা ভিডিওতে একই অনুরোধ করি যে আপনারা বোলটা পড়বেন, বোল পড়াটাই কিন্তু মেইন। ওটা যদি ঠিকঠাক মতো বোল পড়তে পারেন কম স্পিডে, তারপর দুগুণ লয়, তারপর চারগুণ লয়, দেখবেন আপনাদের বাজানোর সময় কিন্তু ঠিক ওরকমভাবেই আপনারা বাড়াতে পারবেন। আর যদি ভুল মাত্রায় সেট হয়ে যায় তাহলে কিন্তু বাজানোর সময় কিন্তু ভুল হবে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। দেখুন আবার দেখাচ্ছি, তাটা তর্জনি দিয়ে গাবে, না তে টে তা এস ধা দিন তা কেটে ধা দিন তা এস ধা। এস কেন বললাম, আয়ের জায়গায় এস বলছি, আধা দিন তা কাতে টে ধা দিন তা কাত কাতে টে ধা দিন তা কাত কেটে ধা তি ধা কেটে ধা তি ধা। ভালো করে দেখুন, কেটে ধা তি ধা, তিটা কিন্তু ভালো করে দেখুন, কেটে ধা তি ধা ক্রেধেত ধা দিন তা ক্রেধেত যেটা বললাম ক্রে, ভালো করে দেখুন এই আওয়াজটা কিন্তু দরকার, কটা আগে চার আঙুলে তাটা পড়ে, এবার তেহাইটা আছে কাতে টে ধা আদিন টে ধা কাতে টে ধা আদিন ধা কাতে টে ধা আদিন ধা। তাহলে বলটা একবার পুরোটা বাজাই, এবার দেখুন এই বোলটাই আমি একটু স্পিড বাড়িয়ে বাজাচ্ছি, দেখুন কীরকম লাগবে। যখনই বোলগুলো ছোটো ছোটো বন্দিশ যেগুলো আছে, টুকরা, গাদ, পরন, চক্রদার, এই ধরনের বন্দিশগুলো যখন মধ্যলয় বা দ্রুতলয় ঠেকার উপর বাজে এবং সেই স্পিডে যখন ফেলা হয় তখনই তার কালারটা বোঝা যায়। এটা আমি কম স্পিডে কেন দেখাচ্ছি বারবার, যাতে আপনাদের হাতে বোলটা সেট করতে সুবিধা হয়। এবার হাতে যখন সেট হয়ে যাবে তারপর আপনারা কিন্তু চেষ্টা করবেন তিন চার দিন অন্ততপক্ষে ওই কম স্পিডে বাজাতে, যখনই হাতে বসে যাবে তারপর আপনারা স্পিডের দিকে নজর দেবেন। স্পিডটা কিন্তু আপনাদের হাতে এমনিই চলে আসবে, স্পিডের পিছনে দৌড়বেন না, বারবার একটা কথাই বলে রাখছি। দেখুন ব্যাপারটা, ঠাস ব্যাপারটা তখনই আসবে যখন আপনি ওই স্পিডে বাজাবেন। দেখুন আবার এই হলো টুকরাটা, তো এই টুকরাটা এবার এর পেয়ার বা জোড়া সেটাও আপনাদের আজকে শেখাবো। বুঝতেই পারলেন যে পণ্ডিত সমু মহারাজজির এই টুকরাটার মধ্যে কতটা জান আছে। আমার পরিবারের যেই সদস্য যিনি অনুরোধ করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ, যে এই ধরনের অনুরোধ যেন উনি আবার করেন। আমি লখনউ ঘরানার ভালো ভালো যেই বন্দিশগুলো সেই বন্দিশগুলো আপনাদের জন্য নিয়ে হাজির হই, যেরকম ঠিক সেরকম আপনাদের অনুরোধ
যেগুলো আপনারা করেন, চেষ্টা করব সেগুলো আপনাদের সামনে হাজির করার জন্য। তো আজকে এই টুকরাটির আরেকটি জোড়া আপনাদের একটু দেখাই, হাতে গুনে দেখাই, দেখুন। ধাধিন, আমি কম স্পিডে দেখাচ্ছি, ধাধিন ধিন ধা, ধাধিন ধিন ধা, না তিন তিন তা, তেটে ধিন ধিন দা, কেটে তাকে তুন তুন, না তেটে তা, ধা দিন তা, কেটে দা দিন তা, কা তেটে তা দিন তা, কাত কাত তেটে ধা তি ধা, ধা ক্রেধে তা দিন তা, কা তেটে তা দিন তে ধা ধা, দিন তে ধা ধা, দিন তে ধা ধা। ভালো করে দেখুন এই জায়গাটায় ঘাটে ঘাটে ঠিক যদি না পড়ে তাহলে কিন্তু বল মিলবে না, এটা বারবার আপনাদের কিন্তু বলছি। ভালো করে দেখুন, কেটে তাকে তুন তুন, না তে টে তা, ধা দিন তা, কেটে ধা দিন তা, কা তে টে ধা দিন তা, কাত কাত তে টে ধা তি ধা, ধা ক্রেধে ধা দিন তা, কা তে টে ধা দিন তে ধা ধা, দিন তে ধা ধা, দিন তে ধা ধা। ঘাটগুলো ভালো করে বার বার বলছি, মাত্রা দিয়ে দিয়ে আমি লিখে দিচ্ছি, সেইভাবে কিন্তু পড়বেন, পড়াটা কিন্তু ভীষণ দরকার। বোলটা যদি একবার মাথায় বসে যায় কীরকমভাবে যাচ্ছে তাহলে কিন্তু আর ভুল হবে না, আর কিন্তু প্রথমেই যদি ভুলটা হয়ে যায় ওই ভুলটা কিন্তু ঠেকে যাবে। আমি মাত্রা দিয়ে দিয়ে এখানে লিখে দিচ্ছি, যেরকম যেরকম লিখে দিচ্ছি চেষ্টা করবেন সেইভাবে বোলটা পড়তে, যদি পড়তে পারেন তাহলে জানবেন আপনাদের অর্ধেক কাজ হয়ে গেল, আর কোনো ভয় নেই। আবার দেখাচ্ছি, দেখুন, ধা ধিন দিন ধা, ধা দিন দিন ধা, না তিন তিন তা, তেটে দিন দিন দা, কেটে তাকে তুন তুন, না তেটে তা, দা দিন তা, কেটে দা দিন তা, কা তেটে দা দিন তা, কাত কাত তেটে দা তি দা, ধা ক্রেধে ধা দিন তা, কা তেটে দা দিন তে দা দা, দিন তে দা দা, দিন তে ধা ধা। তো দেয়াইটা কি আছে, কা তেটে দা দিন তে ধা ধা, দিন তে ধা ধা, দিন তে ধা ধা। তো এই বন্দিশটা বারবার বলছি, পরপর দুটো টুকরা বারবার হাতে গুনে আপনারা দেখে নেবেন, আমি মাত্রা দিয়ে যেরকম আছে ঠিক সেরকম দেখাচ্ছি। এবার এই পেয়ারটা আপনারা কীভাবে বাজাবেন আরেকবার একটু দেখাই, দেখুন। প্রথম বন্দিশটা বা মূল যে টুকরাটা সেই টুকরাটা যদি বাজাতে পারেন তাহলে কিন্তু আমার মনে হয় পেয়ারটাও আপনারা বাজাতে পারবেন, কোনো অসুবিধা হবে না, এর মধ্যে কিচ্ছু নেই। দেখুন, দেখুন আপনাদের সুবিধার্থে যাতে দেখতে পান আমি একটু তবলাটাকে একটু স্লাইড করলাম যাতে আপনারা বুঝতে পারেন। দেখুন, এই ছিল মূল বন্দিশটার শুরুয়াতটা, এখানেও শুরুটা কিন্তু একই রকম আছে, মাঝখানে থেকে একটুখানি চেঞ্জ আছে। দেখুন, এই হলো এটার পেয়ার বা জোড়া। এবার ভালো করে দেখুন, আমি বারবার বলছি কীভাবে যাচ্ছে সেটা হাতে বোলটা পড়বেন ভালো করে, এটা কিন্তু আমার কথা নয়, আমি আমার গুরুজির কাছ থেকে যেরকমভাবে শিখেছি ঠিক সেই পরম্পরায় কিন্তু আমি চেষ্টা করি আপনাদের শেখানোর। এবং শুধু আমার গুরুজি কেন, সমস্ত বড় বড় গুরুজিরাই কিন্তু একই কথাই বলেন যে বোলটা ভালো করে পড়তে হবে, বোলটাকে ভালো করে জানতে হবে, বোলটাকে কাটাছাড়া করতে হবে,
কোন মাত্রায় কোন বলটা গেছে, কতটুকু মাত্রা লাগছে ওই বলটার জন্য, সেটা জানাটা ভীষণ জরুরি। সেটা যদি আপনি জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে কিন্তু বল বাজানোটা খুব একটা অসুবিধা হবে না। আবার দেখুন, সফট করে বাজাবেন, থুন থুন। এই হলো জোড়াটা। এবার একটু এটা একটু স্পিড বাড়িয়ে আপনাদের দেখাই, দেখুন। এই বন্দিশটা যখনই আপনি স্পিডে ফেলবেন, তখনই কিন্তু এর কালারটা বুঝতে পারবেন। কম স্পিড করলে কিন্তু এর কালারটা অতটা বুঝতে পারবেন। আমি যদি এই স্পিডে বাজাই, এটার যেই কালার আসবে, আর আমি যদি এই স্পিডে বাজাই, এটার জানটা অনেক বেশি। তো এইগুলোর মধ্যে অনেক পাওয়ার আছে, এবং নাচের সঙ্গে বাজাতে গেলে কিন্তু এই ধরনের পাওয়ারফুল বোল কিন্তু লাগবে। তো আরেকবার দেখুন, আমি এটা বাজাচ্ছি, এই পেয়ারটা বা জোড়াটা। এইবার আজকে মূল যে টুকরাটা পণ্ডিত সোমু মহারাজজির, সেই টুকরাটা এবং তার যে জোড়া, এই দুটো টুকরা আপনাদের আজকে শেখালাম। সেই দুটো পরপর আমি একটু ঠেকা নিয়ে আপনাদের বাজিয়ে দেখাই কীভাবে এই নিকাশটা যাবে, এই দুটো টুকরা, এবং যখন আপনারা বাজাবেন নাচের সঙ্গে তখন কীরকম যাবে। দেখুন, এই হলো আজকের টিউটোরিয়াল। আমার পরিবারের যে সদস্য অনুরোধ করেছিলেন লখনউ ঘরানার নাচের সঙ্গে বাজানোর কিছু টুকরা যদি শেখাই, ওনার অনুরোধে আমি আজকের এই পর্বটা নিয়ে হাজির হলাম আপনাদের জন্য। আশা করব এই দুটো টুকরা আপনাদের কাজে লাগবে এবং আপনারা বাজিয়েও মজা পাবেন নাচের সঙ্গে। এবং এই টুকরা দুটি শুধু নাচের সঙ্গে না, এই টুকরা দুটি কিন্তু আপনারা তবলা লহরা বা তবলা সোলো যখন বাজাবেন তখনও যেরকম বাজাতে পারবেন, ঠিক সেরকম আপনারা যখন যন্ত্রের সঙ্গে সঙ্গত করবেন তখনও কিন্তু সেরকমভাবে বাজাতে পারবেন। তাই আমার মনে হয় এই যে দুটো বন্দিশ আপনাদের আমি শেখালাম, এইগুলো আপনাদের তবলা লহরা বা তবলা সোলো
যন্ত্রের সঙ্গে সঙ্গত এবং নাচের সঙ্গে সঙ্গত, এবং এটা কিন্তু গানের সঙ্গে আপনারা বাজাতে পারবেন ছোট্ট দুটো টুকরা। আশা করব এইটা আপনাদের পছন্দ হবে, এবং যদি পছন্দ হয় আপনাদের সুচিন্তিত মতামত জানাবেন কেমন লাগলো, লাইক শেয়ার কমেন্ট করবেন। এবং যারা আমার প্রথমবার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং সবার কাছে একটাই অনুরোধ যে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের পরিচিত ভাই বোন বন্ধুবান্ধব যারা আছেন, যারা তবলা শেখেন তবলা বাজান, তাদেরকে একটু শেয়ার করবেন যাতে তারাও এই ধরনের ভালো ভালো বন্দিশগুলো শিখতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব ভালো করে তবলা বাজাবেন। পরের পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আরেকটি খুব ভালো বন্দিশ নিয়ে। নমস্কার।